আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতন আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। দর্শকবিন্দু আজকের পাঠে আমরা গার্হস্থ্য এবং গৃহস্থলীর কাজে ব্যবহৃত বাসনপত্র এবং অন্যান্য সরঞ্জামাদির নামের বাংলা অর্থ জেনে নেব। আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আছি বা ভবিষ্যতে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে বলে আমি মনে করছি। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। আমরা সর্বপ্রথম জেনে নেব আরবি নাম মেকলাদ, যার বাংলা অর্থ কড়াই, অর্থাৎ রান্নাঘরে যেটা আমরা ব্যবহার করি তাকে আরবিতে মেকলাদ বলা হয়ে থাকে। এরপর জানবো আরবি নাম জাররা, যার বাংলা অর্থ কলসি, অর্থাৎ কলসিকে আরবিতে জাররা বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম শাউকা, যার বাংলা অর্থ কাঁটা চামচ, কাঁটা চামচকে আরবিতে শাউকা বলা হয়ে থাকে। এরপর জানবো আরবি নাম গাল্লাজা, যার বাংলা অর্থ কেটলি। এরপর জেনে নেব আরবি নাম উলবা, যার বাংলা অর্থ কৌটা, তো কৌটাকে আরবিতে উলবা বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম জাবদিয়া, যার বাংলা অর্থ গামলা বা আমরা ইংলিশে যাকে বল বলে থাকি বা বল। এরপর জেনে নেব আরবি নাম কূব, যার বাংলা অর্থ গ্লাস, পানি খাওয়ার গ্লাসকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব আরবি নাম ইবরিকুস শাই, যার বাংলা অর্থ চাদানি। এরপর জেনে নেব আরবি নাম মিলা আক্কা, যার বাংলা অর্থ চামচ, এখানে ছোট চামচকে বোঝানো হয়েছে যেটা দিয়ে আপনার লবণ তোলা হয়। এরপর জেনে নেব আরবি নাম গিরবাল, যার বাংলা অর্থ চালনি, গিরবাল যার বাংলা অর্থ চালনি। এরপর জেনে নেব আরবি নাম তস্ত বা হৌদুল গসল, যার বাংলা অর্থ চিলঞ্চি, যেটা দিয়ে হাত ধোয়ার সময় ব্যবহার করা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম তান্নুর বা ফুরন বা আতুন, যার বাংলা অর্থ চুলা। এরপর জেনে নেব আরবি নাম মিসফাত, যার বাংলা অর্থ শাকনি, তো শাকনিকে আরবিতে মিসফাত বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম ইব্রিক, যার বাংলা অর্থ জগ, অর্থাৎ জগকে আরবিতে ইব্রিক বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম সানিয়া, যার বাংলা অর্থ ট্রে, তাহলে ট্রেকে আরবিতে সানিয়া বলা হয়ে থাকে। দর্শক এরপর আমরা জেনে নেব আরবি শব্দ কিদর কাবির, যার বাংলা অর্থ ডেক, অর্থাৎ বড় যে ডেকে আমরা রান্না করি বিভিন্ন অনুষ্ঠানে, একে বলা হয়েছে কিদর কাবির। এরপর জেনে নেব আরবি নাম মিরজাল, যার বাংলা অর্থ ডেক্সি, অর্থাৎ ডেক্সিকে আরবিতে মিরজাল বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম গীতা, যার বাংলা অর্থ ঢাকনা, অর্থাৎ কোনো কিছু ঢাকা দিয়ে রাখা হয় যেটা তাকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব আরবি নাম সহফা বা সহন বা তবাক, যার বাংলা অর্থ প্লেট। এরপর জেনে নেব আরবি নাম মিমলাহা, যার বাংলা অর্থ নিমকদানি বা লবণদানি, যেটাকে রাখা হয় লবণদানিকে আরবিতে মিমলাহা বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম মিদক্কা, যার বাংলা অর্থ নোরা বা পুতা, অর্থাৎ যেটা দিয়ে রান্নাঘরে ইউজ করা হয়ে থাকে মশলা পেস্ট করার জন্য। এরপর জেনে নেব কিদর বা মিরজাল, যার বাংলা অর্থ পাতিল বা হাড়িকে বোঝানো হয়েছে। এরপর জেনে নেব আরবি নাম বিয়া বা জর্ফ, যার বাংলা অর্থ পাত্র। এরপর জেনে নেব আরবি নাম মিবজাক্কা, যার বাংলা অর্থ পিকদানি, মিবজাক্কা যার বাংলা অর্থ পিকদানি। দর্শক এরপর জেনে নেব আরবি নাম সুহাইফা, যার বাংলা অর্থ পিরিস, অর্থাৎ প্রিসকে আরবিতে সুহাইফা বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম ফিনজান বা কাদা, যার বাংলা অর্থ পেয়ালা, পেয়ালাকে আরবিতে ফিনজান বা কাদা বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি নাম জাহারিয়া, যার বাংলা অর্থ ফুলদানি, অর্থাৎ ফুলদানিকে আরবিতে জাহারিয়া বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম কাদা, যার বাংলা অর্থ বাটি, তো বাটিকে আরবিতে কাদা বলা হয়ে থাকে। দর্শক এরপর আমরা জেনে নেব আরবি নাম সাতল বা দালব, যার বাংলা অর্থ বালতি, সাতল বা দালব যার বাংলা অর্থ বালতি। এরপর জেনে নেব আরবি নাম বিয়া বা ইনা, যার বাংলা অর্থ বাসন, তো বাসনকে আরবিতে বিয়া বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম মির দাস, যার বাংলা অর্থ বেলন, রুটি বেলার জন্য যেটা ইউজ করা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম জাজাদা, যার বাংলা অর্থ বোতল, তো বোতলকে আরবিতে জাজাদা বলা হয়ে থাকে। এরপর জেনে নেব আরবি নাম কুজ, যার বাংলা অর্থ মগ, অর্থাৎ মগকে আরবিতে কুজ বলা হয়ে থাকে। দর্শক এরপর জেনে নেব আরবি নাম মিশহাজ, যার বাংলা অর্থ শিল বা পাটা, নোড়া, পোতা, আমরা যেটা প্রচলিত ভাষায় বলে থাকি। এরপর জেনে নেব কাপ্ত, যার বাংলা অর্থ সসপ্যান, অর্থাৎ বড় সসপ্যান যেটা দিয়ে রান্না করা হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব আরবি নাম মাউকিদ, যার বাংলা অর্থ স্টোভ, স্টোভকে আরবিতে মাউকিদ বলা হয়ে থাকে। দর্শক এরপর আমরা জেনে নেব গিরবাল, যার বাংলা অর্থ চালনি, আমরা শুরুতে বলেছিলাম, আবার একটু এটা রিপিট করলাম। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর মতামত আমাদেরকে আরও অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।